হ্যালো ইউয়ার্স, গুড মর্নিং টু অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল জেএস একাডেমি। তো দেখো, তোমাদের জন্য একটা ভালো আপডেট নিয়ে এসেছি, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে এবং প্রত্যেকটা কথা ভালো করে শুনবে। আর তার সাথে প্রথমেই তোমাদেরকে বলে দিই যে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখো। আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। তো আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য অলরেডি প্রায় 200টা ক্লাস করানো হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিও। আর তার সাথে অবশ্যই আমাদের পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ফলো করো। তাহলে চলো আজকে আমি আসল টপিকটা নিয়ে আলোচনা করি। তো দেখো, কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম কেন হচ্ছে না বা কী কারণে এত দেরি হচ্ছে, তার একটা আমি প্রমাণ সহ একটা উদাহরণ তোমাদেরকে দেখাবো যে কী কারণে এটা দেরি হচ্ছে। তো দেখো, তোমাদের একটা আভাস দিয়ে রাখি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা অলরেডি তোমার প্রসেসিং চলছে, মানে কবে হবে বা কিছু পিআরবি বোর্ড অলরেডি কাজ করছে। তো আশা করা যায় মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে একটা প্রমাণ দেখাই যে কেন পরীক্ষাটা এত লেট হচ্ছে। দেখো দেখো, এই যে কর্মসংস্থান পেপারটা, এটা হচ্ছে 25 তারিখের পেপার। ঠিক আছে, তোমাদের কাছে যদি থাকে তো অবশ্যই তোমরা দেখে নাও, বা যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি, তো সেটা তোমরা সম্পূর্ণটা দেখে নাও। দেখো, 25 তারিখে এই পেপারটা, দেখো একটা জিজ্ঞাসা যে পেজটা আছে, 10 নম্বর পেজ জিজ্ঞাসা, তো এখানে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করা হয়। আমাদের মতো ক্যান্ডিডেটরাই জিজ্ঞাসা করে এবং তার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া হয়। তো দেখো, এখানে একটা পুলিশের চাকরির একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, এই যে এটা। ঠিক আছে, তো কী লেখা আছে দেখো, দেখো লেখা আছে কলকাতা পুলিশে 2022 সালে কনস্টেবল পদের জন্য গত বছর মে জুন মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল, পরীক্ষা হবে হবে করে এখনও পরীক্ষা হয়নি। এই পরীক্ষা কবে হবে, কেন পরীক্ষা হতে দেরি হচ্ছে? তো দেখো, এটা একজন জানিয়েছেন, আমাদের মতো একজন ক্যান্ডিডেট। এবার দেখো কী উত্তর দিয়েছে সেটা একবার জেনে নিই। দেখো, কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে 2266টি শূন্য পদের জন্য গত বছর মে জুন মাস নাগাদ দরখাস্ত নেওয়া হয়েছিল, পরীক্ষা হওয়ার কথা ছিল 2022 সালের শেষের দিকে, কিন্তু পরীক্ষা হয়নি। কারণ কি? দেখো, এবার কারণটা কিন্তু এবার লেখা আছে, কারণ এই পরীক্ষার উপর আদালতে মামলা চলছিল। এবার মামলাটা কী জন্য চলছিল? দেখো, ট্রান্সজেন্ডার প্রার্থীরা এই পদের জন্য পরীক্ষার জন্য যোগ্য থাকা সত্ত্বেও তারা প্রার্থী বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। ঠিক আছে, অর্থাৎ তারা অ্যাপ্লিকেশন করতে পারছিল না বা তাদের বিভিন্ন কারণের জন্য তারা অংশগ্রহণ করতে পারছিল না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আদালতে মামলা চলছিল, কিন্তু সেই মামলার রায় বেরিয়ে গেছে। অলরেডি আমরা দেখেছি যে 16 তারিখে এই মামলার রায় বেরিয়েছে। ঠিক আছে, আর এই মামলা অনুযায়ী, এই রায় অনুযায়ী কী রায় বেরিয়েছে একবার দেখে না, সেটাও লেখা আছে যে 16ই মার্চ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জানিয়েছে যে থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে বা তারা যোগ্য। ঠিক আছে, এবার তাদের সমস্ত ফ্যাসিলিটিগুলো দিয়ে দিয়েছে যে কী কী সুযোগ সুবিধা পাবে, সেটাও দেখো লেখা আছে যে তারা বয়সে 3 বছর ছাড় পাবে, তার সাথে তারা মাপজোকে মানে মেজারমেন্টের ক্ষেত্রেও তারা ছাড় পাবে, তাদের লম্বাই হতে হবে 163 সেন্টিমিটার, ওজন হতে হবে 52 কেজি। ঠিক আছে, আর শারীরিক সক্ষমতা পরীক্ষার ক্ষেত্রে কী থাকবে, দেখো 3.5 মিনিটের মধ্যে 800 মিটার কমপ্লিট করতে হবে। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আরও কিছু লেখা আছে দেখো, যে যারা আর যার জন্য পরীক্ষা হচ্ছিলো না, ঠিক আছে, সেটা লেখা আছে যে এবার আদালতের রায় বেরিয়ে গেছে, তো এবার আদালতের রায়ে এই পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো আর কী লেখা আছে দেখো, যে পুলিশের এই বিজ্ঞপ্তি দেখে বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তবে কবে পরীক্ষা নেওয়া হবে তার এখনও সঠিক একটা ডেট এখনও ঠিক হয়নি। ঠিক আছে, তবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সম্ভবত পরীক্ষা নেবে 21 মে। দেখো একটা ভালো ডেট লেখা আছে, 21 মে হতে পারে একদম শেষে দেখো। ঠিক আছে, তো 21 মে একটা টেন্টেটিভ ডেট মানে ধরে রাখা হয়েছে, আশা করি ওই ডেটে হতে পারে, আর যদি না হয় তাহলে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এরকম একটা খবর আছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা পড়াশুনো বন্ধ করো না, পড়াশুনো চালিয়ে যাও, সুযোগ সবার কাছে আসবে এবং কঠোর পরিশ্রমের ফল অবশ্যই সবাই পাবে। সবাই অধীর আগ্রহে আমরা বসে আছি, আমি একজন ক্যান্ডিডেট। ঠিক আছে, তো সেই হিসেবে সবাইকে রিকোয়েস্ট করবো, আমিও হয়তো অনেক রকম পরিস্থিতির মধ্যে আছি। ঠিক আছে, তো আশা করি সেরকম সবাই সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তো তাই সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের ফল অবশ্যই একদিন আসবে, পরিশ্রমের ফল অবশ্যই সবাই পাবে। ঠিক আছে, তো চলো সবাই ভালো থাকবে,
এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখানেই শেষ করলাম এটা, আর অবশ্যই একটা লাইক করে দেবে, তার সাথে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, এখানেই শেষ করছি।